হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই বেড়াতে যাচ্ছি, এখানে আম্মু আর আমি সেম স্যান্ডেল পরছি। সো আমরা চারজন আজকে ঘুরতে বেরোতেছি, কই যাবো এটা তোমরা ব্লগের মিডলে দেখবা। সো আমরা বের হয়ে গেলাম, আজকে গাড়ি নিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। বাইরে যে গরম ছিল তাও আমি একটু নেচার তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম, বিকজ আই লাভ নেচার। অ্যান্ড একমাত্র ঢাকা ইউনিভার্সিটি রোডটা ইউজ করলেই অনেক গাছপালা দেখা যায়, খুব শান্তি লাগে, অ্যান্ড এখানে গাড়ি ঘোড়াও খুব কম থাকে। সো গাইস, কই আসলাম, চলে আসলাম হারমনি স্পাতে। এখানে আমি ট্রাই করতেছিলাম আমার আউটফিট অফ দ্য ডে দেখানোর জন্য, বাট লিফটের ডিজাইনের জন্য ভালো মতো দেখাতে পারতেছিলাম না, বাট ইচ্ছকে উপরে যায় দেখাবো। তো এখানে ওয়েটিং রুমে বসালো আমাকে, তখন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করলাম, ওদের টেবিলটা সব অর্গ্যানিক জিনিস টেবিলের মধ্যে সাজানো ছিল। আপনারা সবাই লাইক দিবেন। আর আমি হারমনি স্পা থেকে বলছি, হারমনি স্পা আমরা সেবা দিয়ে থাকি বিভিন্ন ধরনের, তো আপনারা সবাই হারমনি স্পাতে আসবেন এবং আমাদের মানে সার্ভিসগুলো নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা কথা মনে রাখতে হবে, দেহ মন আত্মা এই তিনের সমন্বয় যদি ঘটাতে পারেন তবেই আপনারা সুস্থ থাকবেন। আমাদের এখানে প্রথমে সুস্থতা, তারপরে সৌন্দর্য, আর আমরা এখানে শুধু দেহের যত্ন না মনের যত্ন করি, সব সময় আমরা আপনাদের সেবায় হাজির আছি, চলে আসুন। তারপরে গাইস, যেতাম আমার সাথে কথা বলতে বলতে, এখানে যারা হেয়ার কাটও ডান, যারা এই ফার্স্ট টাইম নতুন কোনো হেয়ার কাটও হেয়ারে ট্রাই করলো, বিকজ ও সবসময় লং হেয়ার করার জন্য চুল কাটতো না, বাট এবার ওর ট্রিমিংয়ের অনেক দরকার ছিল, রাগা অনেক ফেটে গেছিলো, অনেক স্প্লিট এন্ডস হয়ে গেছিলো। সো আমরা একটা নিউ হেয়ার কাট ওকে দিলাম, অবশ্যই কমেন্টে জানাবো কেমন লাগতেছে। আর এই যে গাইস, আমার ফুল আউটফিট অফ দ্য ডে ছিল এটা, এটা ফ্যাশনের থেকে আম্মু কিনছিল টু পিস, বাট আম্মু কেন যেন ভালো লাগে নাই, পরে আমি বানাইলাম। আমাকে অবশ্যই জানাবার ড্রেসটা আমাকে কেমন লাগতেছে। তারপরে আম্মু আম্মু হেয়ার ট্রিম করে নিল, বিকজ লাস্ট টাইম আম্মু যখন ব্যাংকক থেকে রিবন্ডিং করাইছিল তখন আমার আম্মুর হেয়ার অনেক ড্যামেজ হয়ে গেছিলো, এই জন্য প্রত্যেক 3 মান্থস পরপর ট্রিম করে ওই ড্যামেজগুলোকে আর কি রিপেয়ার করার চেষ্টা করতেছে। তো ফাইনালি গাইজ, এই যে দেখো আমাদের কিউটি যারা হেয়ার কাট ডান, তোমরা কিন্তু অবশ্যই বলবা কাউকে কেমন লাগতেছে। আমার কাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। অ্যান্ড তোমরা অবশ্যই হারমনি স্পাটা ভিজিট করবো, ওদের সার্ভিস খুবই ভালো, অ্যান্ড ওরা অর্গ্যানিক বেস। তারপরে তোমাদের কাজ শেষ, আমরা বের হয়ে গেলাম, এখন আমরা যাবো হারফিতে, বিকজ অনেক দিন যাবো যারা বলতেছিল ওর হারফিতে যাইতে ইচ্ছা করতেছে, ওদের স্যাফরন রাইস খাবে ওই। অ্যান্ড এই তো আজকে হারফিতে এসে দেখি চরম ভিড়, বিকজ আমাদের তো সেরকম হারফি ধানমন্ডিতে আসা হয় না, আমরা গেলে বেসিকলি গুলশানেই যাই, বাট আজকে হারফি ধানমন্ডিতে চলে আসলাম। তারপরে এই তো বসে বসে আমরা সবাই ডিসাইড করার পরে আমি এখানে কাউন্টারে চলে আসলাম অর্ডার দিতে, বাট কাউন্টারের যে ভিড় ছিল গাইস, মানে সবাই এসে কি করে একদম মেন পয়েন্টে এসে ওরা চিন্তা করে যে ওরা কি খাবে, আমি তো আগেই ডিসাইড করে তারপরে আসি বিল কাউন্টারে। প্লিজ তোমরাও কখনো না এভাবে বিল কাউন্টারে এসে ডিসাইড করবা না যে তোমরা কি খাবা, এটা খুবই প্যারাদায়ক পিছনের মানুষের জন্য। তো ফাইনালি গাইজ, আমাদের খাবার চলে আসছে, আমিও হারফিতে কখনো বার্গার অর্ডার করি নাই আমার জন্য, বাট এবার আমার জন্য বার্গার অর্ডার করছি, বিকজ ওদের বার্গার আমার ট্রাই করা হয় নাই, অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড, লাইক ভালোই টেস্টি ছিল। এটা ছিল বিগ হারফি, ওদের মোস্ট প্রবাবলি এটা নতুন আইটেম আসছে ঈদের মধ্যে, সো আমি এটাই ট্রাই করলাম। যেটার জন্য আসছিলাম স্যাফরন রাইস, ওইটাই পাইলাম না হারফি ধানমন্ডির, আই ডোন্ট নো ওয়াই। তো পরে জারারও ফোর্সফুলি বার্গার নিতে হইলো, যেটা বেচারি পরে শেষ করতে পারেনি। পরে আমরা বের হয়ে গেলাম আনাম রাইসে একটু ঘুরতে যাব, ওইখানে আর কি ফ্যাসিনোর কালেকশন দেখতে যাব, ওইটার উদ্দেশ্যেই আমরা বের হইলাম। সো রাস্তা ফাঁকা ছিল তাই খুব জলদি আর কি পৌঁছে গেলাম আনাম রাইসে, আর এই তো ক্যাসিনোতে চলে আসলাম। আমি ওটার ভিতরে নিয়ে যাইনি বিকজ ওরা যদি আবার ভিডিও না করতে দেয় এই জন্য আর ভিতরে যাই নাই। তো গাইস, এই তো ছিল আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। টিল দেন, বাই।